সকলোবোৰ আপডেট পাই থাকিবৰ বাবে আৰু আমাৰ এই বিবি নিউজ ইউটিউব চেনেলৰ লগত জড়িত হৈ থাকিবৰ বাবে তলত দিয়া সাবস্ক্রাইব বাটনটো ক্লিক কৰক। সুপ্ৰিয় দৰ্শক, আপোনাৰা দেখছেন বৰাক বাংলা নিউজ। আপনাদের সাথে আছি আমি রাজ চৌধুরী। প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। বিমানের টিকিট ক্যান্সেলে কি টাকা ফেরত পাওয়া যাবে? সম্পূর্ণ খবর শুনতে আমাদের বিস্তারিত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করুন। 20 এপ্রিলের পর ছাড় মিলবে কোন কোন পরিষেবায়, বিস্তারিত জানতে অপেক্ষা করুন আমাদের প্রতিবেদন পর্যন্ত। লকডাউনে আপনার সঙ্গী একমাত্র জিও, বাড়ল ভ্যালিডিটি, সঙ্গে ফ্রি টকটাইমও। 12,000-এর অঙ্ক পেরিয়ে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু মিছিল করোনা পরিসংখ্যান দিচ্ছে। কিভাবে জানবেন জনধন অ্যাকাউন্টের ব্যালেন্স? SBI এর ব্যালেন্স জানা যাবে কী করে? এক নজরে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। ভারতে লকডাউনের মধ্যে সরকারি অফিস কবে খুলছে, কিভাবে চলবে কাজ জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। লুডো খেলার সময় কাশি, করোনা ভেবে বন্ধুর উপর গুলি চালালো অন্য বন্ধু। ধর্মের ভিত্তিতে আইসোলেশনে করোনা রোগীরা, সরকারি হাসপাতালের কাণ্ডে শোরগোল রাজ্যে। ভারতে করোনা সংক্রমণে মৃতদের 60% এই 4টি শহরের বাসিন্দা, বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে। করোনা যুদ্ধে এক ধাপ এগুলো ভারত, র্যাপিড টেস্ট কিট তৈরি শুরু করলো দেশের 2টি সংস্থা। লকডাউনে অটো আটকালো পুলিশ, বাধ্য হয়ে নিজের বাবাকে কোলে নিয়ে হেঁটে বাড়ি ফিরলেন একজন যুবক। করোনায় মৃত্যু ভিদ্ধের, নিজামুদ্দিন ফিরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে দাবি পরিবারের। দর্শক, এতক্ষণ শুনেছেন আমাদের সংবাদ শিরোনামগুলি, এখন বিস্তারিত প্রতিবেদন। বিমান পরিষেবা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবা সংস্থাগুলিতে যে টিকিট কাটা হয়েছে তা ক্যান্সেল করা হলে যাত্রীকে কোনো টাকা ফেরত দেওয়া হবে না লকডাউনের সময়। তবে টিকিট রিশিডিউল করার প্রস্তাব দেওয়া হবে, আর রিশিডিউলের ক্ষেত্রে কোনো বাড়তি টাকা নেওয়া হচ্ছে না। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে 15 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত যাদের টিকিট কাটা রয়েছে বিমানে তাদের টিকিট কেবলমাত্র রিশিডিউল করা হবে, কোনো মতেই তাদের টিকিটকে আর রিফান্ড করা হবে না। এক নজরে দেখে নিন কোন কোন জরুরি পরিষেবায় মিলছে এই বিশেষ ছাড়। LPG এবং পেট্রোলিয়াম পণ্য, খাদ্যপণ্য, ওষুধের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পণ্যের ক্ষেত্রে মিলবে বিশেষ ছাড়। রেল, বিমান বা জল পরিষেবার মাধ্যমে পণ্য পরিবহনেও পাওয়া যাবে বিশেষ ছাড়। রেল স্টেশন, বিমানবন্দর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কর্মীদের কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে মিলবে ছাড়। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে লিখিত অনুমতি নিয়ে তবেই কাজে যোগ দিতে পারবে। এছাড়াও খোলা থাকবে কফি, চা এবং রাবার প্ল্যান্টগুলি, সরকারি কাজ হচ্ছে এমন কিছু কল সেন্টারও খোলার পরিকল্পনা রয়েছে। গাড়ি বাহক, ইলেকট্রিক কল বা রাজমিস্ত্রিদের কাজও মিলবে বিশেষ ছাড়। দুগ্ধজাত দ্রব্য, দুগ্ধ সরবরাহ, পোলট্রি এবং পশুপালনেও ছাড় দেওয়া হচ্ছে। যারা মাছের চাষ ও মাছ বিক্রির সঙ্গে জড়িত সেই সমস্ত কর্মীদেরও যাতায়াতে মিলবে ছাড়। আন্তরাজ্য পণ্য পরিবহনকারী ট্রাকের যাতায়াতের ক্ষেত্রেও ছাড় মিলবে। ট্রাকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা মেরামতের দোকানও রাস্তার ধারে খোলা থাকবে। এর পাশাপাশি রাস্তার ধারে কিছু দাবাও খোলা থাকবে। জিওফোন গ্রাহকদের জন্য বেশ কিছু বেনিফিট নিয়ে এসেছে। পুরো দেশের জিওফোন গ্রাহকদের কলিংয়ের জন্য 100 মিনিট আর 100 SMS ফ্রি দেওয়ার কথা জানালো জিও। এর ভ্যালিডিটি হবে 17 এপ্রিল 2020 পর্যন্ত, আর এরপরও ইনকামিং কল আসতে থাকবে এই ফোন নম্বরগুলিতে। 12,000-এর অঙ্ক পেরিয়ে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু মিছিল করুণ পরিসংখ্যান দিচ্ছে। ভারতের দ্বিতীয় দফার লকডাউন ঘোষণার পরপরই 12,000-এর গণ্ডি পেরিয়ে গেল 130 কোটির দেশের করোনা আক্রান্তের সংখ্যা। ক্রমেই ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক চেহারা নিচ্ছে। এদিন দেশের করোনা পরিসংখ্যান নিয়ে কোনো তথ্য উঠে এসেছে দেখা যাক। 12,000-এর অঙ্ক পেরিয়ে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু মিছিল করুণ পরিসংখ্যান দিচ্ছে। ভারতের দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণার পরপরই 12,000-এর গণ্ডি পেরিয়ে গেল 130 কোটি দেশের মানুষের আক্রান্তের সংখ্যা। ক্রমেই ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক চেহারা নিচ্ছে, যা নিয়ে জনমনে এখনও আতঙ্ক বিরাজ করছে। কিভাবে জানবেন জনধন অ্যাকাউন্টের ব্যালেন্স? SBI ব্যালেন্স জানা যাবে কী করে?
প্রথম দফার লকডাউন শুরু হতেই জনধন অ্যাকাউন্টে গ্রাহকদের অ্যাকাউন্টে 500 টাকা করে দেওয়া হয়েছে। পরের দু মাসেই আরও 500 টাকা করে দেওয়া হবে। কিন্তু অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা রয়েছে তা জানতে গ্রাহকদের অনেকেই যেতে হয়েছে ব্যাংকে। এই পরিস্থিতিতে গ্রাহকরা হেল্পলাইন নাম্বারের সাহায্য নিতে পারেন। হেল্পলাইন নাম্বার দুটি হলো 1800-4253-800, আরেকটি হচ্ছে 1800-11-2211। ভারতে লকডাউনের মধ্যে সরকারি অফিস কবে খুলছে, কীভাবে চলবে কাজ জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। 13 এপ্রিল সোমবার থেকেই কেন্দ্রীয় মন্ত্রীরা নিজেদের দপ্তরে যোগ দিয়েছেন, সঙ্গে যোগ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রকের আমলারাও। এরপর 14 এপ্রিল দ্বিতীয় দফার লকডাউনের ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এমন পরিস্থিতিতে লকডাউনে সরকারি অফিস খোলা নিয়েও একাধিক নির্দেশ এসেছে। অমিত শাহের মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এদিন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে সাফ জানানো হয়েছে যে 20 এপ্রিল থেকে সমস্ত কেন্দ্রীয় সরকারি মন্ত্রক, তার অন্তর্গত দফতর এবং তারও অন্তর্গত অফিসগুলি কাজ শুরু করা হবে। তবে এক্ষেত্রে রয়েছে কর্মপদ্ধতি সংক্রান্ত কয়েকটি বিধি নিষেধ। লুডু খেলার সময় কাশি, করোনা ভেবে বন্ধুর উপর গুলি চালালো অন্য বন্ধু। লকডাউনের সময় কাটানোর জন্য বন্ধুরা মিলে লুডু খেলছিল। লুডুর দান দিতে দিতে হঠাৎই কেশে ফেলেন এক বন্ধু, আর এই ঘটনায় করোনা আক্রান্ত ওই বন্ধুকে গুলি করে দিয়ে অন্যজন। সে সন্দেহ করেছিল সেই বন্ধুটি নাকি করোনা আক্রান্ত। অবিশ্বাস্য হলে এমনই ঘটেছে গ্রেটার নয়ডার একটি গ্রামে। পুলিশ বুধবার এই ঘটনার কথা জানিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তি। ধর্মের ভিত্তিতে আইসোলেশনে করোনা রোগীরা, সরকারি হাসপাতালের কাণ্ডেই সুরগুল রাজ্যে। রোগীর আবার ধর্ম, ধর্মের ভাগ করে করোনা আক্রান্ত রোগীদের ওয়ার্ড ভাগ করা হয়েছে গুজরাটের একটি সরকারি হাসপাতালে। সেখানে হিন্দু এবং মুসলিম রোগীদের জন্য পৃথক পৃথক ওয়ার্ড তৈরি করা হয়েছে। নির্দেশ মেনেই এই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার গুণবন্ত রাঠোর। করোনা আক্রান্ত রোগীদের ধর্মের ভিত্তিতে ওয়ার্ড দেওয়ার অভিযোগ উঠেছে আহমেদাবাদের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের সুপার জানিয়েছেন সাধারণত মহিলা এবং পুরুষ এই দুটি ভাগেই ওয়ার্ড ভাগ করা থাকে, কিন্তু করোনা আক্রান্ত রোগীদের জন্য হিন্দু এবং মুসলিম দুটি ভাগে ওয়ার্ড ভাগ করা হয়েছে। 1200 বেড রয়েছে হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে। করোনা সংক্রমণ সন্দেহে হাসপাতালে ভর্তি রয়েছে 186 জন, তাদের মধ্যে 40 জন রোগী মুসলিম। মোদীর গৃহরাজ্য গুজরাটে এই অমানবিক কাণ্ডে সচেতন মহল থেকে তীব্র প্রতিবাদ আসছে। জানা গিয়েছে গোটা দেশে 14 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত মারা গিয়েছেন করোনা রোগে 382 জন, যার মধ্যে 175 জন অর্থাৎ 45% মহারাষ্ট্রে মারা গিয়েছে। থানা, বাসাই, পনবেল, নবি, মুম্বাই ও মীরা বায়ান্ডার সহ মুম্বাই মেট্রোপলিটন সহ এলাকায় মোট মৃতের সংখ্যা 127। সেখানে একা পুনেতেই 38 জনের মৃত্যু হয়েছে। মুম্বাই, পুনে, ইন্দোর ও দিল্লিতে সব মিলিয়ে 60% মৃত্যু হয়েছে করোনায়। 382 জনের মধ্যে এই 6টি শহরেই মৃতের সংখ্যা 232 জন। এছাড়াও আহমেদাবাদে 13, হায়দ্রাবাদে 12, সব মিলিয়ে 25 জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যু বৃদ্ধের নিজামুদ্দিন ফেরত ব্যক্তি সংস্পর্শে এসেছিলেন বলে দাবি পরিবারের। দিল্লির অভিজাত আবাসন ডিফেন্স কলোনি এলাকার এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সংক্রামিত হয়েছেন পরিবারের সদস্যরাও, আর এই ঘটনায় পরিবারের সদস্যরা বাড়ির নিরাপত্তারক্ষীকে কাঠগড়ায় তুলেছেন। তাদের অভিযোগ, নিজামুদ্দিন মার্কাজের তাবলিগ জামাতের ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন ওই নিরাপত্তাকর্মী, সে বিষয়ে তাদের কিছু জানাননি, আর ওই অভিযুক্ত নিরাপত্তাকর্মী থেকেই নাকি সংক্রমণ ছড়িয়েছে। প্রসঙ্গত, অভিযুক্ত নিরাপত্তাকর্মীর লাল রসের নমুনা পরীক্ষা করে পাঠানো হয়েছে।